সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ। আপনাদের সাথে আছি আমি জাহিদা ফেরদৌস মিম। প্রথমে মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। চাপাইনবাবগঞ্জে নতুন করে 40 জনের করোনা শনাক্ত। চাপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দিন মণ্ডল মারা গেছেন। 9 জুয়ারিকে আটক করেছে র্যাব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাপাইনবাবগঞ্জে নতুন করে 40 জনের করোনা শনাক্ত হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাব থেকে পাওয়া 71 জনের নমুনায় 14 জনের করোনা পজিটিভ আসে। অন্যদিকে চাপাইনবাবগঞ্জে স্থানীয়ভাবে করা র্যাপিড অ্যান্টিজেন টেস্টে 232 জনের মধ্যে 26 জনের করোনা শনাক্ত হয়। চাপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। চাপাইনবাবগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন মণ্ডল মারা গেছেন। শুক্রবার সকাল 7টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় দীর্ঘদিন থেকে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছিল। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মইনুদ্দিন মণ্ডল চাপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি চাপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি ও জিএস হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। তৎকালীন চাপাইনবাবগঞ্জ মহকুমা ছাত্রলীগের সভাপতি, বৃহত্তর রাজশাহী ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের অন্যতম সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি চাপাইনবাবগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৃত্যুর আগ পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে গেলেন। শুক্রবার সন্ধ্যায় 7:30 দিকে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় সম্মান ও জানাজা শেষে মৃধাপাড়া গোরস্থানে তাকে সমাহিত করা হয়। জানা যায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউর রহমান, রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ সহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও পুলিশ সুপার AHM আব্দুর রাকিব। চাপাইনবাবগঞ্জ জেলা শহরে জুয়া খেলার দায়ে 9 জুয়ারিকে আটক করেছে র্যাব সদস্যরা। বৃহস্পতিবার রাতে চাপাইনবাবগঞ্জ জেলা শহরের মহানন্দা বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। সর্বশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো বিদায়, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।